नमस्कार बंधुरा ऑल इन वन देशीते आपनाके स्वागत जानाई। बंधुरा आजकेर भिडियोते आमरा आपनाके जानाबो सीएससी निउ कानेक्शनेर जोन्नो किभाबे आपनि अ্যাপ্লিকেশন करते पारबेन। टोटाल प्रसेसटाई एखन अनलाइन हये गेछे, ताहले तार जोन्नो आपनाके टोटाल प्रसेसटा अनलाइने करते हबे। किभाबे अनलाइने करबेन सेई प्रसेसटाई आमरा आपनाके देखाबो। भिडियोटा शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखुन। आशा करछि सीएससी कानेक्शन निते कोनो रकम समस्या आपनार हबे ना। जो प्रसेसटा आमि आपनाके देखाबो चाइले आपनि कम्पिउटारे करते पारेन, चाइले आपनि मोबाइले करते पारेन। तार जोन्नो आमि आमार मोबाइलेर गुगल क्रोम अ্যাপ্লিকেশনটা अन करे निलाम। अन करार पर आमी सार्च बारे चले गेलाम। सार्च बारे गिये आमी लिखलाम सिम्पलि सीएससी निउ कानेक्शन। फार्स्ट पोर्टालटा एलो सेटाई हच्छे csc.co.in। एई वेबसाइटटाई आपनाके क्लिक करते हबे। देखते पाच्छेन एखाने आपनार हेडलाइन्स देवा आछे, निउ कानेक्शन आपनार स्लैश एडिशनल लोड प्लस शिफ्टिंग। एटार मध्य आपनाके क्लिक करते हबे। चलुन ताहले एर मध्येई क्लिक करी। क्लिक करार पर आमरा आपनाके आगे देखिয়েছিলাম নিউ ইউজারে কিভাবে আপনাকে রেজিস্টার করতে হবে। সেই ভিডিও যদি আপনি না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর একবারে এন্ডে আপনার বাঁ দিকে যে ভিডিওটা পাবেন সেটাই হচ্ছে নিউ ইউজার হিসেবে কিভাবে আপনাকে লগইন করতে হবে, ওটা আপনি অবশ্যই দেখে নেবেন। এরপর আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। রেজিস্টার করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা এবং আপনার যে ইমেল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ড গেছিল সেটা এখানে দিয়ে আপনাকে লগইনে ক্লিক করতে হবে। চলুন তাহলে আমরা লগইনে ক্লিক করে নিই। লগইনে क्लिक करार पर आपनाके एखाने एकटा निउ অ্যাপ্লিকেশন अपशन चले आसबे, एर मध्य आपनाके क्लिक करते हबे। आमरा निउ অ্যাপ্লিকেশনে क्लिक करे दिलाम। एबार आमरा आपनाके बोले दिई सीएससी तीन धरनेर सार्विस प्रोवाइड करे थाके। एक हच्छे डोमेस्टिक, एक हच्छे आपनार कमार्शियल, एक हच्छे इंडास्ट्रियल। तो आमरा एखाने जे प्रसेसटा देखाबो टोटालटाई हच्छे डोमेस्टिक कानेक्शन। एरपर जे आपनार टोटाल फर्मटा जोदि आपनि देखते पारेन, एखाने बिभिन्न रकम आपनाके डकुमेंट्स नम्बर प्रोवाइड करते हबे। जेहेतु प्रसेसटा अनलाइन से क्षेत्रे आपनार डकुमेंट आलादा करे सबमिट करार दरकार नेই। टोटाल प्रसेसटाई आपनाके अनलाइने हये जाबे। जस्ट डकुमेंट्स नम्बर और किछु डिटेल्स दिले हये जाबे। तो कि डकुमेंट्स आपनार लागबे सेटा जोदि आपनार जाना ना थाके, भिडियो शेषे जे डान दिके एकटा भिडियो देखते पारबेन, सेखाने आमरा उल्लेख करेछि कि डकुमेंट्स आपनार অ্যাপ্লিকেশনের সময় লাগতে পারে। এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন। তো চলুন পরবর্তী প্রসেসটা করে নিই। আবেদন করার সময় ফার্স্ট যে প্রসেসটা হচ্ছে আপনার যে কোনো একটা মিটার নাম্বার দিতে হবে। আপনার যদি বিল্ডিংয়ে কমন মিটার থাকে সেই মিটার নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আর যদি আপনার কমন মিটার না থাকে তাহলে আপনার কাছাকাছি যে মিটার আছে সেই মিটার অর্থাৎ যে কাস্টমার আছে যে সিএসসি সার্ভিস ইউজ করছে তার কাস্টমার আইডিটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই রিকোয়েস্ট ফরে যে ড্রপডাউনটা আছে এই ড্রপডাউনটাই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি অপশন দেখাচ্ছে আমি দেখে নিচ্ছি। এখানে আমরা এই দুটো অপশন দেখতে পাচ্ছি, এই দুটোই আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমরা দেখাবো হচ্ছে আপনার এই অপশনটা, যেটা হচ্ছে নিউ কানেকশন হোয়ার সাপ্লাই ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কোনো মিটার নেই, আমরা একবারে ফার্স্ট যে মিটারটা আছে সেই মিটারটাই আনতে চলেছি, যেটাকে অনেকে সার্ভিস মিটার বলে থাকে বা অনেকে যেটাকে কমন মিটার বলে থাকে। তো এটাই কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমরা এখন দেখাচ্ছি। পরবর্তীকালে আমরা সেকেন্ড প্রসেসটা দেখাবো যেখানে নিউ মিটার সাপ্লাই এক্সিস্ট। তো এখন আমরা দেখাচ্ছি নিউ কানেকশন ওয়্যার সাপ্লাই ডাজ নট এক্সিস্ট। এখানে ক্লিক করে দিই আমরা। চলুন এখানে ক্লিক করার পর পরবর্তী যে স্টেপসগুলো আছে সেগুলো আমরা এখানে ফিল আপ করে নিই। এরপর এখানে আপনার ফ্ল্যাট নাম্বার দিতে হবে। এখানে ড্রপডাউন ক্লিক করলে আপনার যে ফ্ল্যাট নাম্বারটা আছে সেটা আপনি এখানে পুট করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাকে দেখাচ্ছি। এরপর যদি আপনার কোনো ব্লক নাম্বার থাকে সেটাও আপনি দিতে পারেন। এরপর যে ফ্লোরে আপনি থাকেন সেই ফ্লোরটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার প্রেমিসেস নাম্বারটা আপনাকে দিতে হবে। প্রেমিসেস নাম্বার অর্থ হচ্ছে ধরুন আপনার অ্যাড্রেসটা হচ্ছে 121 নেতাজি সুভাষ বোস রোড। তো এখানে আপনাকে 121 নিউমেরিক ভ্যালুটা দিতে হবে। সরি 123 করে দিয়েছি, 121 দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ে কোনো নাম থাকে সেটাই অ্যাপার্টমেন্ট নেম সেকশানে দিতে হবে। দেওয়ার পর আপনার যে রোডটা আছে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। ধরুন অ্যাজ এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে নিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য। এরপর এই যে সিটিটা আছে যেটা আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার পিনকোড, যে পিনকোডটা আপনার আছে সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে নেক্সট করতে হবে। এই দেখুন নিয়ারেস্ট ল্যাম্প পোস্ট, এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। যেখানে আপনার এরকম একটা লাল আপনি স্টার সাইন দেখছেন সেগুলো হচ্ছে আপনার কম্পালসারি ফিল্ড, ওইগুলো আপনার ফিল আপ করতে হবে। বাকিগুলো আপনি ফিল আপ না করলেও হবে। पर रिक्वायरमेंट फॉर क्लिक करते हैं। रिक्वायरमेंट फॉर पर आमरा एखाने डोमेस्टिक सिलेक्ट करे निलाम। डोमेस्टिक सिलेक्ट करार पर आमरा एकटू नीचे चले आसलाम। नीचे चले आसार पर आपनार बाड़ीते की की चलबे বা কত কিলোওয়াটের আপনি লোড নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে পুট করতে হবে। সাধারণত বেশিরভাগ যেটা মানুষ করে 1 কিলোওয়াটই দেয়, কিন্তু আপনি যদি স্পেসিফিক দিতে চান সেক্ষেত্রে এখানে ক্যালকুলেটর অপশনে ক্লিক করে আপনি দেখুন এখানে পুরো ইন ডিটেইলস দেওয়া আছে। আপনি কটা বাল্ব চালাবেন, কটা ফ্যান চলবে, এখানে জাস্ট আপনাকে তার ওয়াটেজগুলো এখানে দেওয়া আছে। আর এখানে নাম্বার অফ কটা আপনার ডিভাইস আছে সেটা এখানে দিতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, ধরুন আমি দিলাম এখানে একটা বাল্ব চলবে, ঠিক আছে। বাল্ব দেওয়ার পর দেখুন এখানে আমাদের এটা দেখিয়ে দিয়েছে এখানে একটা বাল্ব চললে কত ইউনিট হবে, ঠিক আছে। ধরুন আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি কটা ফ্যান চলবে, দুটো ফ্যান চললো, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করার পর দেখুন এখানে ওয়াটেজটা অটোমেটিক চলে এসেছে। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, যেটা আপনি জ্বালাবেন সেটা এক্স্যাক্ট আপনি এখানে দেবেন, কিন্তু ম্যাক্সিমাম লোক যেটা করে এখানে 1 দিয়ে দেয়, 1 কিলোওয়াটের অ্যাপ্লাই করে। এরপর আপনার এরিয়াটা হচ্ছে মিউনিসিপ্যাল এরিয়ার আন্ডারে পড়ছে না, পঞ্চায়েতের এটা সেটা সিলেক্ট করবেন। আমি এখানে মিউনিসিপ্যাল সিলেক্ট করলাম। এখানে ওয়ার্ড নাম্বার আপনি দিতে পারেন চাইলে, কিন্তু এটা আপনার অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে। এরপর নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর আপনার যে বিল্ডিং আছে সেখানে যেতে গেলে যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, সেই ল্যান্ডমার্কটা আপনাকে এখানে দিতে হবে। ল্যান্ডমার্কটা এখানে দেবেন। এবার এই ল্যান্ডমার্ক থেকে আপনার বিল্ডিংয়ের দূরত্ব কত সেটা আপনাকে এখানে দিতে হবে মিটারে। তখন আমি এখানে 12 মিটার দিয়ে দিলাম। আপনার যে বিল্ডিংটা আছে সেটা কী রঙে সেটা এখানে দিতে হবে, কতলা বিল্ডিং সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, যদি স্পেসিফিক কিছু লিখতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে আদার সেকশনে যদি আপনি কিছু স্পেসিফিক ইনফরমেশান দিতে চাইছেন দিতে পারেন। এরপর আপনাকে যে অ্যাপ্লিকেশন করছে বা যার নামে মিটারটা আসবে তার ডিটেলস ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই সেকশনটায়। সেটা কীভাবে করতে হবে আসুন দেখে নিই। অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে যে সিলেক্ট অপশানটা আছে এখানে ক্লিক করে উনি যদি আপনার ছেলে হয় তাহলে মিস্টার, না হলে মিস করবেন, তার নামটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে ওনার যে ডেট অফ বার্থটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার বাবার নাম, মায়ের নাম এগুলো অপশনাল, না দিলেও চলে। তারপর এখানে আপনাকে তার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনার যখন ইন্সপেকশান হবে বা আদার কোনো কমিউনিকেশন করার প্রয়োজন হবে তখন এই মোবাইল নাম্বারে করা হবে। এরপর এখানে একটা যে ইমেল আইডি আপনি ব্যবহার করছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন। পরবর্তীকালে আপনার ইন্সপেকশন ডেট বা বিল জেনারেট হলে বা রিজেক্ট হলে আপনাকে এই মেল মারফত জানানো হবে। এই ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এগুলো আপনার ম্যান্ডেটরি না, এগুলো আপনি ছেড়ে দেবেন। লাস্টে আপনি চলে আসবেন ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার। এখানে যে আপনার আইডি প্লাস অ্যাড্রেস প্রুফ লাগে এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, জাস্ট আপনার আইডি নাম্বারটা লাগবে। আমি এখানে আধার কার্ড দিয়ে দিলাম। আধার কার্ড দিয়ে এখানে আপনাকে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর যে আপনি যে প্রপার্টিটা ইউজ করছেন সেটা কি আপনার নিজের নাকি ভাড়া সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ওন সিলেক্ট করলাম। ওন সিলেক্ট করার পর এখানে যে ল্যান্ডলর্ড আছে, যদি আপনি ল্যান্ডলর্ড হন তাহলে আপনার নাম দেবেন, আর যদি আপনি ল্যান্ডলর্ড না হন তাহলে যে ল্যান্ডলর্ড আছে তার আপনি এখানে নামটা দেবেন। তার যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফের নাম্বার এখানে দিতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটারই আপনাকে নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে একটা চেকবক্স আছে, এখানে চেকবক্সে ক্লিক করে এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আমি আপনাকে বলে দিই, এই যে আমরা উপরে এটা যদি আপনি খেয়াল করেন আমি এখানে এই যে কনজাম্পশন যেটা মানে ক্যালকুলেটর অপশানে ক্লিক করে যে কত কি আমার চলবে, কত ভোল্টেজ ইউজ হবে সেটা সিলেক্ট করেছিলাম। এরকম একটা ফর্ম আসবে, সেটাকে আপনাকে আবার দ্বিতীয়বার ভালোভাবে দেখে ফিল আপ করতে হবে, তারপরেই আপনাকে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সঙ্গে সঙ্গে আপনার মেলে ইন্সপেকশন ডেট চলে আসবে, কবে আপনার ইন্সপেকশন হবে। সাধারণত এটা 2 থেকে 3 দিন সময় লাগে। ইন্সপেকশনের সময় অফিসাররা কি দেখে সেই সম্বন্ধিত আমাদের একটা ভিডিও বানানো আছে, আপনি ভিডিওর শেষে পেয়ে যাবেন সেই সমস্ত ভিডিও। যে প্রসেসটা আমরা আপনাকে দেখালাম এই প্রসেসটা যদি আপনি ফলো করছেন আশা করি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে না। রিজেক্ট হলেও আপনাকে কি করতে হবে সেই সম্বন্ধিত আমরা পরবর্তীকালে ভিডিও বানিয়ে রাখবো। তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাতে কী হবে যখনই ভিডিও আপলোড করবো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, এরপর যে আপনার ইন্সপেকশন হবে, ইন্সপেকশনের সময় অফিসাররা কি দেখে, সে সমস্ত ভিডিও আমরা চ্যানেলে বানানো আছে। আপনি ভিডিওর শেষে ডান দিকে একটা ট্যাব পেয়ে যাবেন, ওতে ক্লিক করে আপনি দেখতে পাবেন। কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্টে করুন, আমরা যত শীঘ্র সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।